তবে আজকে আমরা যে টপিকে এখন কথা বলবো ওইটা হলো বেসড অন এরিয়া। এবার বেসড অন এরিয়া ব্যাপারে যখন আমরা কথা বলছি তো আমরা ভাবছি স্যার এটা তো মেনসুরেশনে আমরা পড়ি, পার্সেন্টেজে কোথায় থেকে চলে আসলো? একটা জিনিস মনে রাখো, পার্সেন্টেজ এমনি একটা চ্যাপ্টার যার অ্যাপ্লিকেশন আমরা যেখানে চাইলে ওখানে পড়তে পারি। সো বেসড অন এরিয়াতে যে টপিক নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ বেসড অন এরিয়াতে যে টপিক নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ ওভারঅল ওভারঅল চেঞ্জ ইন এরিয়া। তো ওভারঅল চেঞ্জ ইন এরিয়ার শর্টকাট ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ওভারঅল চেঞ্জ ইন এরিয়ার শর্টকাট ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ওয়্যার প্লাস মিন্স ইনক্রিজ মানে বেড়ে যাবে, ঠিক, আর মাইনাস মিন্স ডিক্রিজড, ঠিক আছে, মাইনাস মিন্স ডিক্রিজ, ওকে। এবার তোমরা ভাবছো স্যার এটা এক্স মানেটা কি, ওয়াই মানেটা কি, আমরা তো কিছু বুঝতেই পাচ্ছি না ফর্মুলায় কোথায় প্লাস ইউজ করব কোথায় মাইনাস ইউজ করব। স্যার আমরা ওইটাও বুঝতে পাচ্ছি না, একটু ওয়েট করো বলছি। দেখ সব থেকে আগে আমরা কথা বলি রেক্ট্যাঙ্গেলের ব্যাপারে। তো রেক্ট্যাঙ্গেল আমরা যেরকম জানি, দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল উইচ হ্যাভিং ইটস লেন্থ, এটা আমরা ডিনোট করে নিচ্ছি এল দিয়ে, আর এর ব্রেথ হয় যেটা আমরা ডিনোট করব বি দিয়ে। তো যখন এরিয়া ব্যাপারে কথা বলছি তো এরিয়া ফর্মুলা হোয়াট উই আর গেটিং লেট আস সি। তো আমরা এরিয়ার ব্যাপারে ফর্মুলা কি পাচ্ছি, লেন্থ ইনটু ব্রেথ, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের রেক্ট্যাঙ্গেলের যেটা এরিয়া ওইটা দুটো ভেরিয়েবল উপরে ডিপেন্ড করছে। কার কার উপরে? তো আমরা বলবো স্যার লেন্থের উপরেও ডিপেন্ড করছে আর ব্রেথের উপরে ডিপেন্ড করছে। এর মানে এক্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই লেন্থ অর ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ব্রেথ, ওয়াই ক্যান বি রিপ্রেজেন্টেড বাই লেন্থ অর ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ব্রেথ, মানে দুটো এখানে ভেরিয়েবল, যা কোনো দুটো ভেরিয়েবল নিয়ে আমরা কি করতে পারি অঙ্কটা সলভ করতে পারি। কিরকম অঙ্ক? সাপোজ করো বলা হয় কি লেন্থ এত পার্সেন্ট বেড়ে গেল, ব্রেথ এত পার্সেন্ট কমে গেল, তো বলে এরিয়া তো কত চেঞ্জ হবে। উই উইল নট গো উইথ দ্য প্রসেস ডাইরেক্টলি বাই পুটিং দ্য ভ্যালু ইন দিস ইকুয়েশন, যেটা আমরা এখন পড়ছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে পুট করলে আমার ডাইরেক্টলি ওভারঅল চেঞ্জ চলে আসবে কোথায়, এরিয়াতে, ঠিক। এটা হলো রেক্ট্যাঙ্গেলের জন্য। এরপরে আসি স্কোয়ার। দেখ ইন স্কোয়ার আমরা জানি যে লেন্থ হয় ইজ ইকুয়াল টু ব্রেথ দ্যাট ইজ ইকুয়াল টু সাইড, যে লেন্থ হয় দ্যাট ইজ ইকুয়াল টু ব্রেথ ইজ ইকুয়াল টু সাইড, মিন্স অল দ্য সাইড অফ দ্য স্কোয়ার আর ইকুয়াল। এর মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, উই আর গেটিং দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইড এর হোল স্কোয়ার, মানে এটাও দুটো ভেরিয়েবল উপরে ডিপেন্ড করছে বাট বোথ দ্য ভেরিয়েবল আর সেম, দ্যাট ইজ বোথ দ্য ভেরিয়েবল আর সেম, মানে সাইড সাইড কি হবে, সেম হবে, মানে এক্স এর জায়গাও সেম ভ্যালু বসাবো, ওয়াই এর জায়গাও সেম ভ্যালু বসাবো, কোনো অসুবিধা নেই। এরপরে আসছি সার্কেল, এরপরে আসছি সার্কেল। নাও সার্কেলে আমরা জানি এখান থেকে এখানে দিস ইজ কল্ড রেডিয়াস উইচ উই ইউজ টু রিপ্রেজেন্টেড বাই আর, তো ফর্মুলা কি হলো পাই আর স্কোয়ার। আমরা জানি পাই এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে দ্যাট ইজ 22/7 অর ইট ক্যান বি রিটেন এজ অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু ইজ ইকুয়াল টু 3.14, যেটা সবসময় কি থাকে বন্ধুগণ, কমন থাকে, মানে এটাও কার উপরে ডিপেন্ড করছে, তো আমরা বলবো স্যার দুটো জিনিসের উপরে ডিপেন্ড করছে দ্যাট ইজ আর ইনটু ওয়াই ডিপেন্ডিং অন দ্য টু ভেরিয়েবল, যেখানে এক্স এর ভ্যালু সেম হবে আর 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 ওয়াই এর ভ্যালু কি হবে সেম হবে। এরপর আর একটা দেখা যাক, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল মানেটা কি, দোজ ট্রায়াঙ্গল যার তিনটে সাইড কি হবে সমান হবে দ্যাট ইজ কল্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল, লেটস ইটস সাইড বি ইকুয়াল টু এ ইউনিট, ঠিক আছে। তো যদি এর সাইড ইকুয়াল টু এ ইউনিট হয় তো আমরা এর এরিয়ার ফর্মুলা কি পাবো বন্ধুগণ, তো বলবো স্যার 3/4 ইনটু এ এর হোল স্কোয়ার। তো আবার আমরা দেখতে পাচ্ছি এর এরিয়া কার উপরে ডিপেন্ড করছে, সাইড ইনটু সাইড, মানে দুটো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করছে। তো ওরকম ফর্মুলা যেখানে এরিয়ার ব্যাপারে কথা হচ্ছে যেটা দুটো ভেরিয়েবলের মাল্টিপলের উপরে ডিপেন্ড আছে, দেন উই ক্যান ইউজ দ্যাট ফর্মুলা দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ওয়্যার এক্স রিপ্রেজেন্ট এনিথিং, ইউ ক্যান টেক লেন্থ ব্রেথ ইন দ্য কেস অফ রেক্ট্যাঙ্গল, বাট ইন দ্য কেস অফ স্কোয়ার ইট উইল বি সাইড, ইন দ্য কেস অফ রেডিয়াস ইট উইল বি, ইন দ্য কেস অফ সার্কেল ইট উইল বি রেডিয়াস, ইন দ্য কেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল ইট উইল বি দ্য সাইড, ওকে।
এবার প্লাস কোথায় ইউজ করব যখন ইনক্রিজ বলা হবে, মাইনাস কোথায় ইউজ করব যখন ডিক্রিজ বলা হবে। তো চলো অঙ্ক দেখা যাক, অঙ্কতে কি বলা হয়েছে, লেট আস সি। প্রথম অঙ্ক দেখি এর মধ্যে কি বলা হয়েছে, চলো পড়া যাক। The length and breadth of a rectangle is increased by 20%. মানে length যেটা বাড়ছে ওটা 20% আর breadth যেটা বাড়ছে ওটা কত 30%, মানে ওভারঅল চেঞ্জ কত হচ্ছে। তো আমরা চাইলে এখানে ডাইরেক্টলি বার করতে পারি, স্যার আপনি পড়িয়েছেন কি কি x + y + xy / 100, মানে length এর জায়গা আমি x এর জায়গা কি বসাবো 20, কেন প্লাসে আছে, y এর জায়গা কি বসাবো 30 প্লাস 20 ইনটু 30 ডিভাইডেড বাই 100, ঠিক। এবার এখান থেকে এইটা এটা কেটে গেল, এইটা এটা কেটে গেল, সো হোয়াট উই আর গেটিং ফ্রম হিয়ার 50 প্লাস 6, তো ওভারঅল চেঞ্জ মানে কত পার্সেন্ট চেঞ্জ হয়ে গেল, তো বলবো ইট ইজ ইনক্রিজ বাই 56%, সো অপশন নাম্বার এ উইল বি আওয়ার রাইট অ্যান্সার। এবার তোমরা বলবে স্যার এরকমও তো হতে পারে, শুন দেখুন পরীক্ষায় তো অনেক প্রেসার থাকে, আমরা যদি ফর্মুলা ভুলে যাই তবে, বিলকুল সেই বাত হ্যাঁ, মে ভি ইস বাত কো মানতা হুম। যখন আমরা ফর্মুলা ভুলে যাব বা দুটো লেভেল ছাড়ে তিনটে চারটে লেভেলে যখন যাব, হোয়াট উই উইল ইউজ, উই উইল মুভ উইথ প্র্যাকটিক্যাল মেথড। প্র্যাকটিক্যাল মেথডে কিরকম করে মুভ করব, লেট আস সি। দিস ইজ ইনিশিয়াল এন্ড দিস ইজ ফাইনাল, দেখা যাক। দিস ইজ ইনিশিয়াল, দিস ইজ ফাইনাল, মানে আগে কত ছিল পরে কত হলো। আমাদের এখানে বলা হয়েছে 20% ইনক্রিজ, 20% ইনক্রিজ মানে আমরা পড়েছি 20% মানে 1/5, আর আমরা পড়েছি কি স্যার নিচের জিনিসটা সবসময় অরিজিনাল হয়, মানে আগে আমার 5 ইউনিট ছিল লেন্থ আর এখন একটা বেড়ে গেল, মানে এখন লেন্থ আমার কত ইউনিট হয়ে গেল 6 ইউনিট। এরপরে বলা হয়েছে ব্রেথ কত ছিল বন্ধুগণ, তো ব্রেথ ছিল 30, মানে এখানে আমরা কি লিখতে পারি 3/10, এর মানে কি হলো আগে আমার ব্রেথ কত ছিল 10 আর এখন কত হয়ে গেল 13, এর মানে আগে আমার এরিয়া কত ছিল 5 × 10, ইফ ইউ উইল ডু হোয়াট উই উইল গেট 50, আর এখানে করলে কত আসবে দ্যাট ইজ ইকুয়াল টু 78, এর মানে আগে আমাদের এরিয়া কত ইউনিট ছিল বন্ধুগণ, তো বলবো স্যার 50 ইউনিট, এবার আমার এরিয়া কত হচ্ছে 78 ইউনিট, তো বলো ইনক্রিজ হয়েছে ইয়েস আর নো, ইয়েস ইট ইজ ইনক্রিজ। এবার ইনক্রিজ কত ইউনিট হয়েছে, তো আমরা বলবো স্যার 28 ইউনিট ইনক্রিজ হয়েছে। তো যদি এটা আমরা পার্সেন্টেজে বার করতে চাই হোয়াট উই ক্যান রাইট, তো আমরা বলবো স্যার 28 ইউনিট ইনক্রিজ করেছে, কতর মধ্যে 50 মধ্যে, আর ইনটু যদি 100% করে দিই, সো হোয়াট উই আর ইউজ টু গেটিং ফ্রম হিয়ার ইকুয়াল টু 2, সো আওয়ার ভ্যালু উইল বি হোয়াট 56, সো আওয়ার ভ্যালু উইল বি হোয়াট 56%। এখানে আমরা প্র্যাকটিক্যালি করে দেখলাম কিরকম উইথ দ্য কনসেপ্ট যেটা আমরা পড়েছি, যেখানে আমরা ডেরিভেশনটা শিখেছি, ওখান থেকেও আমরা এই অঙ্কটা করতে পারবো। উই আর নট ডিপেন্ডিং অপন দ্য সিঙ্গল ফর্মুলা, ইফ উই উইল ফরগেট, যদি পরীক্ষা আমরা ভুলেও যাই কোনো ব্যাপার নেই, প্র্যাকটিক্যালি আমরা করতে পারবো। এখন যটা অঙ্ক নেব উই উইল মুভ উইথ দ্য ফর্মুলা অলসো, উই উইল মুভ উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অলসো। তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, আসুন। Now, what they have said, length of the rectangle decreased করেছে 10% আর breadth ও decrease করেছে কত করে 20%, তো length decrease করেছে মানে x এর ভ্যালু মাইনাস হবে মানে মাইনাস 10, breadth ও decrease করেছে 20% মানে কত হবে মাইনাস 20, প্লাস what we will get from here মাইনাস 10 into মাইনাস 20 divided by কি পাবো 100, let us solve it, 0 0 gone 0 0 gone, so what we are getting from here মাইনাস মাইনাস প্লাস, তো এখানে কি হবে মাইনাস 30 প্লাস মাইনাস মাইনাস 2, মানে আমরা কত পাচ্ছি মাইনাস 28%, হোয়াট ডাজ ইট মিন্স, মাইনাস 28% মিন্স হোয়াট, ইট ইজ ডিক্রিজড বাই কত পার্সেন্ট 28% থেকে কি হয়ে গেল ডিক্রিজ হয়ে গেল, বিকজ ইন দ্য ফর্মুলা আমরা জানি প্লাস কি বলে, প্লাস বলে স্যার ইনক্রিজ হচ্ছে, মাইনাস কি বলে ডিক্রিজ হচ্ছে, কোনো ব্যাপার নেই। এবার এই অঙ্কটা সেম লজিক ভাবে দেখা যাক উইথ কনসেপ্ট, এটা হলো ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল, লেট আস সি। এখানে কত পার্সেন্ট বলা হয়েছে ডিক্রিজ বাই 10%, তো আমরা একটা কাজ করছি এটা কি লিখতে পারি মাইনাস 1/10, মানে আগে আমার 10 ছিল এখন কত হয়ে গেল 9, এবার বলা হয়েছে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে 20%, সো 20% উই আর রাইটিং ইন দিস ওয়ে, আমি এরকম লিখছি মাইনাস 2/10, বিকজ 10 থাকলে নিচে আমার ক্যালকুলেশন ইজি পড়বে, সো এখানে আমরা কি লিখতে পারি 10 আর এদিকে কত হয়ে যাবে 8, লেট আস সি। এখানে করলে ইনিশিয়ালি আমার কত ছিল বন্ধুগণ, তো বলবো ইনিশিয়ালি এরিয়া স্যার 100 ইউনিট ছিল, আর এখন ফাইনালে কত হয়ে গেল 72, মানে ইনক্রিজ করেছে না ডিক্রিজ, তো বলবো স্যার ডিক্রিজ করেছে কত ইউনিট 28 ইউনিট, তো লেট আস ফাইন্ড আউট দা ডিক্রিজ পার্সেন্ট, তো বলবো স্যার 28% ডিক্রিজ করেছে কতর উপরে স্যার 100 উপরে, তো 100 উপরে ডিক্রিজ করা মানেটা কি হলো বন্ধুগণ, তো আমরা বলবো স্যার
এর মানে হলো আমার ওভারঅল এরিয়াতে চেঞ্জ কত পার্সেন্ট আসবে 28% কি হবে ডিক্রিজ হবে এনি ডাউটস কারোর কোনো ডাউট নেই তো বুঝতে পারছো একদম প্র্যাকটিক্যালি উইথ দ্য ফর্মুলা অলসো উই ক্যান সলভ ইট এন্ড বাই ইউজিং দ্য কনসেপ্ট অলসো আমরা কি করতে পারি সলভ করতে পারি সব কিছু শিখবো ছাড়বো কিছু জিনিস না সব কিছু শিখতে হবে সব কিছু বুঝে করতে হবে কি বিকজ স্যার যদি আমি ফর্মুলা বলে যাই তবে স্যার যেখানে তো দুটো বলা হয়েছে যদি চারটে হয়ে যায় তবে স্যার যদি তিনটে হয়ে যায় তবে স্যার তবে তো আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না বা ফর্মুলা যখন ইউজও করবো স্যার ওটা তো অনেক বড় হয়ে যাবে দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু ফর দ্যাট রিজন আমরা কি করবো কনসেপ্ট মেথডে যাবো ঠিক আছে কারো বুঝতে কোনো অসুবিধা নেই সবার ক্লিয়ার আছে কিরকম কি হচ্ছে তো নেক্সট অঙ্কতে যেতে পারি দেখা যাক নেক্সট অঙ্কতে কি বলা হয়েছে আস चलो भैया देखा जाए क्या बोला गया है पढ़ लिया जाए द लेंथ ऑफ द रेक्टेंगल इज इंक्रीज बाय 20% चलो लेंथ बढ़े चो 20% माने प्लस 20 एंड इट्स ब्रेथ डिक्रीज बाय 20% माने माइनस 20 तो এখানে আমরা কি লিখতে পারি 20 ইনটু माइनस 20 ডিভাইডেড বাই কি হবে 100 সো व्हाट वी आर गेटिंग फ्रॉम हियर 20 থেকে 20 कैंसिल 0 0 0 0 कैंसिल सो व्हाट वी आर गेटिंग फ्रॉम हियर माइनस 4% दैट मींस व्हाट -4% রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করছে তো বলবো স্যার -4% মানে বলছে কি আমার যে এরিয়াটা আছে কত পার্সেন্ট কমে গেল স্যার 4% কমে গেল ঠিক নাও এটাও কনসেপ্ট দিয়ে একটু দেখা যাক এটা হলো ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল ঠিক আছে সব থেকে আগে বলেছে 20% বেড়েছে 20% আমি বারবার বলেছি আমি নিজের ক্যালকুলেশন যখন করি সব সময় রেসি মেথডের টি নিচে রাখার চেষ্টা করি যেটা জন্য আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে 10 ছিল স্যার এখন হয়ে গেল 12 এবার ব্রেথ কত কমেছে 20% 20% কমা মানেও সেম জিনিস মানে 10 ছিল স্যার এখন কত হয়ে গেল 2 কমে গেল মানে 8 হয়ে গেল সো হোয়াট উই আর গেটিং ইনিশিয়াল আমার কত ছিল এরিয়া তো বলবো স্যার 100 এখন ফাইনালে কত হলো বন্ধুগণ তো বলবো 96 মানে 96 ঠিক এর মানে আমার ডিক্রিমেন্ট কততে হয়েছে তো আমি বলবো স্যার 4 ইউনিট ডিক্রিজ হয়েছে তো ডিক্রিজ পার্সেন্ট ইকুয়াল টু কত হবে তো বলবো স্যার 4 ইউনিট ডিক্রিজ করেছে কতর মধ্যে 100 এর মধ্যে ইনটু 100% সো আমরা এখান থেকে সলভ করলে কি পাবো তো আমরা বলবো স্যার ওভারঅল ডিক্রিমেন্ট যেটা হয়েছে কত পার্সেন্টেজ হয়েছে 4% কারো কোনো ডাউট থাকবে না না ডাউট আছে ইজ ইট ক্লিয়ার টু ইচ এন্ড এভরিওয়ান বুঝতে পাচ্ছো কোথাও কোনো অসুবিধা নেই সমঝ মে আ রহা হ্যায় কি কিস তরিকে সে ফর্মুলা বেসিস সে হম সওয়ালো কো কর সকতে হ্যায় কিস তরিকে সে উইথ দ্য কনসেপ্ট মেথড উই ক্যান ডু হ্যাঁ আর একটা জিনিস যখন লেভেল বাড়বে উই উইল অলওয়েজ ইউজ দ্য কনসেপ্ট মেথড কাহিন কোই দিক্কত নেই চলে তো এবার নেক্সট টপিকে আসি দেখি নেক্সট টপিকে কি দাও আছে নেক্সট টপিকে বলা হয়েছে বেসড অন ভলিউম এবার বেসড অন ভলিউম পড়ার আগে মানে এটা 3D ফিগারে চলে আসলো এবার স্যার 3D ফিগার কি 3D ফিগার মানে 3 ডাইমেনশন যদি আমরা বেসড অন ভলিউম পড়ি মানে अगर हम বেসড অন ভলিউম পড়তে হ্যায় জব তক হমে ফিগার কা अगर ফর্মুলা না পাতা যখন পর্যন্ত আমরা ফর্মুলা জানবো না কোনোদিন আমরা এর অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবো না সেজন্য আপনাদের জন্য আমি আগে সবথেকে কি বলছি ফর্মুলাটা বলে দিচ্ছি যেটা মুখস্থ থাকলে আমরা ইজিলি পরীক্ষায় কি করতে পারবো করতে পারবো আর এর ইলাবরেট ওয়েতে আমরা মেনসুরেশনেও পড়বো কোনো চিন্তার ব্যাপার নেই ঠিক আছে বাট যেটা পার্সেন্টেজ আছে যেটা বেসিক জিনিস ওইটা তো আমাকে পড়ে নিতে হবে তো দেখা যাক সবথেকে আগে বেজন ভলিউমে যেটা আছে ওটা হয় কিউবয়েড ওইটা হয় কিউবয়েড দেখা যাক দিস ইজ আ কিউবয়েড which এখানে এর কি হয় লেন্থ হয় এখানে কি হয় ব্রেথ হয় আর এখানে কি হয় হাইট তো ভলিউমের ফর্মুলা এখান থেকে আমরা কি পাই বন্ধুগণ তো বলবো স্যার লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট এর মানে কি হলো এটা কটার উপরে ডিপেন্ড করছে বলবো স্যার থ্রি ভেরিয়েবল উপরে ডিপেন্ড করছে কোনটার কোনটার উপরে স্যার লেন্থের উপরে ডিপেন্ড করছে স্যার ব্রেথের উপরে ডিপেন্ড করছে স্যার হাইটের উপরে ডিপেন্ড করছে ঠিক এরপরে কিউবয়েড থেকে আমরা পাই কি কিউব যেখানে লেন্থ ব্রেথ আর হাইট সব সময় সমান দ্যাট ইজ ইকুয়াল টু সাইড নিয়ে নি এ লেন্থ ব্রেথ এন্ড হাইট সমান হয় তো আমরা সাইড নিয়ে নি কি এ ঠিক আছে সাইড কে নিয়ে নিলাম এ তো এখানে আমরা কি লিখতে পারি বন্ধুগণ তো এখানে আমরা বলবো এখানে কেন সব সাইড সেম দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান তো আমরা বলতে পারি ভলিউমের ফর্মুলা কি হয় সাইডের হোল কিউব এবার সাইডের হোল কিউব করতে মানে আমরা কি পাচ্ছি এ ইনটু এ ইনটু এ দ্যাট মিন্স ইট অলসো ডিপেন্ড আপন দ্য থ্রি ভেরিয়েবল যেখানে সাইড 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 নিয়ে হচ্ছে আর তিনটে কি থাকে সমান থাকে ঠিক কিউবয়েড কিউব এরপরে কি আসে সিলিন্ডার এরপরে কি আছে সিলিন্ডার এবার সিলিন্ডার কি হয়
This type of shape is called cylinder. Example, pipe নিতে পারো। এখান থেকে এখানে radius r হয়, আর এখান থেকে height কি হয় h। So volume এর formula কি হয়ে যায়? Pi r square s। তো আমরা এখানে দেখতে পাচ্ছি pi তো constant, pi তে তো কোনো change আসবে না। Change কোথায় আসবে? তো আমরা বলবো স্যার দুবার radius হবে আর একবার height হবে। সেই জন্য বলছি ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে কি কোথায় স্যার দুবার radius লাগবে, কোথায় তিনবার কি সাইড লাগবে, কোথায় লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট হবে। যদি আমরা এটা না জানি তবে আমরা যে লজিক দিয়ে কোশ্চেন করি ওটা করতে পারবো না, বিকজ উই ডোন্ট নো দা ফর্মুলা। ফর্মুলা না জানলে আমরা পুট করব কোথায় থেকে। টেক সিলিন্ডার, সিলিন্ডার পরে আমাদের চলে আসে কোন। টেক কোন মানে হ্যাঁ হ্যাঁ কোন একটা আইসক্রিম বলতে পারো বা হ্যাপি বার্থডে वाला টুপি। টেক দিস ইজ কোন, এখানে এই রেডিয়াস আর এন্ড দিস সাইড ইজ এস। ভলিউমের ফর্মুলা হয় 1/3 পাই আর স্কোয়ার এস। তো আমরা দেখতে পাচ্ছি 1/3 পাই তো কমনই থাকে বন্ধুগণ, এখানে চেঞ্জ কিসের মধ্যে আসে? তো বলবো স্যার রেডিয়াস, রেডিয়াস দুবার আর হাইট একবার, মানে কার কার উপরে ডিপেন্ড করছে? তো বলবো স্যার দুবার রেডিয়াস আর একবার হাইটের উপরে কি করছে স্যার ডিপেন্ড করছে। ঠিক, এরপরে কি চলে আসবে বন্ধুগণ? এরপরে চলে আসবে স্পিয়ার। স্পিয়ার ভালো এক্সাম্পল নাও ফুটবল। ওয়েন উই কম্পেয়ার দিস ফিগার, যখন আমরা এই ফিগারটা 2D তে কম্পেয়ার করি ইট ইজ এ সার্কেল, লেকিন যখন আমরা এই ফিগারটা কোথায় 3D তে কম্পেয়ার করি ইট ইজ এন স্পিয়ার। মানে এখানে আর হয়ে গেল। ভলিউমের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউ, যেখানে আমরা জানি 4/3 পাই কমন, আর যদি 4/3 পাই কমন থাকে মানে এটা কার উপরে ডিপেন্ড করছে? তো বলবো আর ইনটু আর ইনটু আর, মানে তিনটের রেডিয়াসের মাল্টিপলের উপরে ডিপেন্ড করছে। এবার স্পিয়ারকে যদি কেটে দিই then it become hemisphere, okay then it become hemisphere then it become hemisphere এটা নিয়ে নো। ঠিক, এরপর এখান থেকে যদি এখানে ড্র করা হয় this is radius r, তো hemisphere এর ফর্মুলা কি হয়ে যাবে 2/3 পাই আর কিউ। মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা কার উপরে ডিপেন্ড করছে? তো বলবো স্যার r ইনটু r ইনটু r, তিনটে r এর উপরে কি করছে স্যার ডিপেন্ড করছে। ঠিক, আর ইনটু আর ইনটু আর, তিনটে আর এর উপরে কি করছে স্যার ডিপেন্ড করছে। মানে যখন পর্যন্ত আমরা ফর্মুলা না জানি তখন পর্যন্ত আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো না। তো এ পর্যন্ত বোঝা গেল, এটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে বিকজ মেনসুরেশনও তো কাজ লাগবেই, বাট উইদাউট নোয়িং দ্য ফর্মুলা তোমরা এই জিনিসটা পুট কোনোদিন করতে পারবে না। সেজন্য ফর্মুলাটা মুখস্থ করতে হবে, সেজন্য আপনাদেরকে আগে ফর্মুলাটা বলে দিলাম। মানে কিউবয়েডের ফর্মুলা কি হয়, কিউবের ফর্মুলা কি হয়, সিলিন্ডারের ফর্মুলা কি হয়, কোনের ফর্মুলা কি হয়, স্পিয়ারের ফর্মুলা কি হয়, হেমিস্ফিয়ারের ফর্মুলা কি হয়। ক্লিয়ার? এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। তো চলো কোশ্চেন দেখা যাক, এন্ড দ্য কোশ্চেন মোড যেটা আমরা সলভ করব। দেখো অনেক ফর্মুলা আছে, অনেক কিছু আছে, বাট বেস্ট ওয়ে টু সলভ ইট বাই ইউজিং দ্য কনসেপ্ট মেথড। আর আমরা কনসেপ্ট মেথড দিয়েই পড়ব যেটা আমরা স্টার্টিং থেকে পড়ে আসছি। তো দেখা যাক প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, লেট আস সি দ্য সাইড অফ এ কিউব। এবার কিউব হলে মাথায় চলে আসবে স্যার কিউবের ব্যাপারে তো আপনি বলেছিলেন সাইডের কিউব, মানে ভলিউম বার করলে সাইড ইনটু সাইড ইনটু সাইড। এর মানে স্যার এখানে তিনটে জিনিস এক সমানই হবে, মানে এ ইনটু এ ইনটু এ। তো চলো নেওয়া যাক, এটা হলো ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল, ক্যা বাত। চলি দ্য সাইড অফ এ কিউব ইনক্রিজ বাই 10%, মানে প্রথম সাইড আবার সেকেন্ড সাইড আবার থার্ড সাইড। ঠিক আছে, 10% মানে আমরা ওভারঅল জানি 1/10। ঠিক, মানে আগে 10 ছিল স্যার এখন হয়ে গেল 11, সেই 10 ছিল স্যার এখন হয়ে গেল 11, 10 ছিল স্যার এখন হয়ে গেল 11। তো ভলিউম বার করার জন্য গুণ করব, তো স্যার এখানে হয়ে যাবে 1000, আর এখানে 11 এর কিউব করলে কত হবে 1331। সো আমাদের ইনিশিয়াল ভলিউম কত ছিল? তো বলবো স্যার 1000 ছিল। আর ফাইনাল ভলিউম কত হলো? তো বলবো স্যার 1331। মানে এখান থেকে আমাদের ইনক্রিজ কত হলো বন্ধুগণ? তো বলবো স্যার 331 ইনক্রিজ হয়েছে। এবার ইনক্রিজ পার্সেন্টেজ বার করলে কত পাবো? তো বলবো স্যার 331 ইনক্রিজ হয়েছে কতর মধ্যে? 1000 এর মধ্যে। ঠিক আছে, ইনটু কত পার্সেন্ট? 100%। তো এখানে সলভ করলে কত পাবো? সো হোয়াট উই আর ইউজ টু গেটিং ফ্রম হিয়ার 33.1%। মানে ওভারঅল ভলিউমে চেঞ্জ কত পার্সেন্টেজ আসবে? তো বলবো স্যার 33.1%। এবার বুঝতে পারছো কেন ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, কেন বুঝতে পারছো? কিউকি अगर आप ফর্মুলাই নি জানতে তো সওয়াল কহাঁ সে বানাওগে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনাদেরকে ফর্মুলাটা জানতে হবে কি হ্যাঁ স্যার এই ফর্মুলা আছে, এই অনুযায়ী আমরা এই জিনিসটা কি করতে পারি, পুট করতে পারি। কোথাও কোনো অসুবিধা নেই, ক্যান বি মুভ টু দ্য নেক্সট। বুঝতে পারছো? আচ্ছা লাগ রহা হ্যায়, সমঝ মে আ রহা হ্যায়, আগে যাই। চলো দেখা যাক নেক্সট ওয়ান।
কি বলা হয়েছে দেখা যাক, দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। এবার সিলিন্ডার ব্যাপারে কথা বললে সোজা সোজা পাইপ মনে পড়বে, ঠিক? সোজা সোজা পাইপ মনে করবে, দিস ইজ রেডিয়াস, দিস ইজ হাইট এস, সো হোয়াট উই আর গেটিং ফ্রম হিয়ার, পাই আর স্কোয়ার এইচ। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আর ইনটু আর দুবার হবে আর হাইট একবার হবে, ঠিক? আর ইনটু আর দুবার হবে, হাইট একবার হবে। তো এবার পুট করা যাক, দিস ইজ ইনিশিয়াল এন্ড দিস ইজ ফাইনাল। এবার আর 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 এইচ, ওকে, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজ বাই 10%, রেডিয়াস 10% ইনক্রিজ করেছে, এখানেও এখানেও 10% ইনক্রিজ করেছে। 10% মানে আমরা জানি হাউ মাচ, এটা 10 হলে এটা হয়ে যাবে 11, এটা 10 হলে এটা হয়ে যাবে 11, ঠিক আছে? এন্ড ইটস হাইট ডিক্রিজ বাই 20%, হাইট কত পার্সেন্ট ডিক্রিজ করেছে বন্ধুগণ? 20%, 20% মানে জানি 2/10, তো 10 এদিকে আর এদিকে 8। এবার করলে কত হবে? তো বলবো স্যার 1000 হলো ইনিশিয়ালি, এবার এখানে করলে কত হবে? 11 11 যা 121 121 ইনটু 8 করলে কত? 8 1 যা 8 8 2 যা 16, মানে কত পাচ্ছি? 968। মানে স্যার আমাদের ডিক্রিজ কত হয়েছে? তো বলবো স্যার ডিক্রিজ হয়েছে 32 ইউনিট। এবার পার্সেন্টেজে যদি বার করতে চাই তো ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে? তো বলবো স্যার 32 ইউনিট ডিক্রিজ করেছে, কতর উপরে? কত কতর উপরে বলো, কতর উপরে? তো আমরা বলবো স্যার 1000-এর উপরে, ইনটু কত পার্সেন্ট? 100%। তো এখানে সলভ করলে কি পাবো? 0000 গুণ, সো হোয়াট উই আর ইউজ টু গেট ফ্রম হিয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3.2%। কারোর কোনো অসুবিধা নেই, একদম সঠিক, ক্লিয়ার আছে, বুঝতে পারছো? দীপক স্যারের ক্লাসে কোথাও কোনো অসুবিধা নেই, একদম মজা লেকে পড়, ঠিক? ক্যান বি মুক্ত দা নেক্সট ওয়ান। তো আমরা দুটো পোর্শন পড়লাম এখানে, ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ গন থ্রু ইট, সব থেকে আগে আমরা পড়েছি বেসড অন এরিয়া। ওখানে দেখলাম মেনসুরেশনের কিছু কোশ্চেন ব্যাপারে কথা বললাম, এখানে এরিয়ার চেঞ্জ কিরকম করে বার করতে পারি। এরপর আমরা পড়লাম বেসড অন ভলিউম, যেখানে আমরা বুঝতে পারছি ভলিউমের চেঞ্জ কোথায় থেকে আসে। এরপরে আসো নেক্সট টপিকে চলি, আর নেক্সট টপিকে কি আছে দেখা যাক, বেসড অন পাস অর ফেল, ঠিক? এবার বেসড অন পাস অর ফেল ব্যাপারে কথা বলি, তো এটা ছোটবেলার আমাদের স্কুল লাইফের প্রশ্ন, কিরকম করে? ইয়ে হমারে বচপন কা ছোটা কোশ্চেন হ্যায় জো কি হাম পড়া করতে থে। জেনারেলি ইট ইজ ডিভাইডেড ইনটু তিন পার্ট, মানে তিনটে পার্টে ডিভাইড হয়ে গেছে, কিরকম করে? সাপোজ করিয়ে জব আপ পহলি বার স্কুল মে জাতে হ্যায় অর পহলা এগজাম দেতে হ্যায়, তো উস সময় জব আপ এগজামো কো দেতে হো তো দেখা এটা যায় কি আমরা শুধু নিজের নাম্বার নিয়েই কথা বলি, কারোর নাম্বার দেখার দরকার নেই, কোথাও কিছু জানার দরকার নেই, মানে সিঙ্গেল হ্যান্ডেড আমি যা পেয়েছি আমি পেয়েছি, ফেল হয়েছি তো আমি ফেল হয়েছি, পাস হয়েছে তো আমি পাস হয়েছি, টাইপ ওয়ান কোশ্চেন, ঠিক? যেটা তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ। এরপরে সেকেন্ড লেভেলের কোশ্চেন কি হলো? এবার পাশের যে বন্ধু বসে থাকে, সেকেন্ড এক্সাম আসতে আসতে আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এবার এবার ক্যালকুলেশন যে নাম্বারের উপরে হবে, কিসকে উপর? নাম্বার কে উপর যাব হোগা, তো ও কিস পে ডিপেন্ড করেগা? আব দো পে, মানে আমি আর আমার বন্ধু। মানে এখান থেকে আগে তুমি একজন ছিলে প্রথম টার্মে, সেকেন্ড টার্মে দুজন হয়ে গেল, এবার থার্ড টার্মে হয়ে গেলে আমাদের কি হয়ে যায়? গ্রুপ হয়ে যায়। এ তুমি কত পেয়েছো, এ তুমি কত পেয়েছো, এ তুমি কত পেয়েছো, মানে তিন টাইপের অঙ্ক হয়ে যায়। সব থেকে আমরা আগে প্রথম টাইপের অঙ্ক নিয়েছি, সব থেকে পাতি বাংলা, দেখা যাক কি বলা হয়েছে। ইন অ্যান এক্সামিনেশন স্টুডেন্ট গট কত? 152 মার্কস, ঠিক আছে, এন্ড ফেল বাই 8 মার্কস, মানে 152 মার্কস পেয়েছে আর ফেল হয়ে গেছে কত মার্কস দিয়ে? 8 মার্কস দিয়ে। মানে আমরা এখানে বলতে পারি পাসিং পার্সেন্টেজ আমাদের কত? 40%। এবার পাস মার্কস নিয়ে কথা বলা হয়, এবার পাস মার্কস নিয়ে কথা বলা হয় তো কি বলবো? স্যার পপ্পু কো 152 মার্কস মিলা হ্যায় আর পপ্পু আর 8 মার্কস আজ পা লিয়া গয়া হোতা আর 160 লে আয়া হোতা তো স্যার পপ্পু ক্যা হো জাতা? পাস হো জাতা। তখন আমরা কি বলতে পারলাম? পপ্পু পাস হো গয়া। মানে পাস হওয়ার জন্য আমাকে কত লাগবে? তো আমরা বলবো স্যার 160। আর পাসিং পার্সেন্টেজ কত আছে? 40%। তো যদি আমি টোটালের চল্লিশ পার্সেন্ট করে দিই তো আমরা কি বলতে পারবি? স্যার এইটা যেটা আছে এটা 160-এর সঙ্গে ইকুয়াল, তো 40 দিয়ে কেটে দিলাম 4, মানে আমাদের টোটাল মার্কস যেটা ছিল ওটা কত ছিল বন্ধুগণ? তো আমরা বলবো স্যার আমাদের যে টোটাল মার্কস ছিল ওইটা ছিল কত? দ্যাট ইজ ইকুয়াল টু 100। কি চেয়েছে? ফাইন্ড দ্য টোটাল মার্কস অফ দিস এক্সাম, মানে টোটাল মার্কস কত ছিল? তো আমরা বলবো কত? 400। কারো কোনো ডাউট নেই, একদম পাতি জিনিস এইটা। আমরা যখন ফার্স্ট টার্ম দিত আর আমাদের অঙ্ক যা মার্কস আমরা পেয়েছি কার উপরে ডিপেন্ড করতে? আমাদের উপরেই ডিপেন্ড করতো, ঠিক আছে, কি কিতনে মে পাস হুয়ে কিতনে মে ফেল হুয়ে বগেরা বগেরা। আর একটা অঙ্ক এরকমই দেখা যাক,
लेट अस आसो नेक्स्ट अंक तो की बोला होइछे इन एन एग्जामिनेशन स्टूडेंट गॉट 160 मार्क्स पेजे ठीक আছে বাবা যেটা 20 মার্কস বেছি পাসিং মার্কস থেকে কোন কোন খুব ভালো ব্যাপার পড়াশোনা করছে ছেলেরা ঠিক আছে এবার বলা হয়েছে কি যদি পাসিং পার্সেন্টেজ 35% হয় কোনো ব্যাপার নেই মানে আমরা পাস হতে গেলে কত পার্সেন্ট লাগবে 35% এবার যে পাসিং মার্কসের ব্যাপারে যদি আমরা কথা বলি তো কি বলতে পারি স্যার কি বলছেনটা কি হ্যাঁ আমি তো স্যার 160 মার্কস পেয়েছি যেটা পাসিং মার্কস থেকে স্যার 20 মার্কস বেশি যদি আমি 20 মার্কস কমও পেয়ে যেতাম তখনও স্যার আমি পাস হয়ে যেতাম মানে পাস হওয়ার জন্য কত লাগবে 140 তো আমরা কি বলতে পারি 35% এর ভ্যালু আমাদের অঙ্কতে বলা হয়েছে 140 যদি 35% এর ভ্যালু আমাদের অঙ্কতে বলা হয়েছে 140 তো 100% এর ভ্যালু কত হবে তো বলবো স্যার 140 ডিভাইডেড বাই 35 ইনটু 100 এখানে করলে কত পাবো এখানে করলে স্যার পাবো 4 মানে আমাদের অ্যানসার কত হয়ে গেল তো বলবো স্যার আমাদের অ্যানসার হয়ে গেল 400 মানে 400 ইজ দ্য টোটাল মার্কস অফ দ্য एग्जाम ঠিক এটা হলো ফার্স্ট টার্মের কথা যখন আমি কত মার্কস দিয়ে পাস হচ্ছিলাম বা কত মার্কস দিয়ে ফেল হচ্ছিলাম ও मतलब किससे था अपने से ঠিক এবার পাশে যে ছেলে বা মেয়ে বসে আছে ও তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে এবার মার্কস কার উপরে ডিপেন্ড করবে দুজনের উপরে কি তুমি কত বেশি পেয়েছো তুমি কত বেশি পেয়েছো ঠিক তো দেখা যাক নেক্সট লেভেলের অঙ্ক আসো টাইপ বি পড়ে দেখো ওইটা লেখা আছে কিনা ইন অ্যান এক্সামিনেশন স্টুডেন্ট গট 37% মার্কস এন্ড ফেল বাই 12 মার্কস ঠিক আছে হোয়ার অ্যাজ অ্যানাদার স্টুডেন্ট গট 45% মার্কস হুইচ ওয়্যার 20 মার্কস মোর দ্যান দা পাসিং মার্কস দেন ফাইন্ড দা ম্যাক্সিমাম মার্কস অফ দা এক্সামিনেশন পাসিং মার্কস অফ দা এক্সামিনেশন এন্ড পাসিং পার্সেন্টেজ এইটার করার জন্য দেখো আমি এটা এক্স ধরেও করতে পারি বাট অ্যাজ উই নো আমাদের এক্সাম টাইম বাউন্ডেশন অ্যাজ ম্যাক্সিমাম টাইম আমরা যেখানে সেভ করতে পারি ফার্স্ট অফ অল ও জিনিসটাই শেখার আমরা বেশি চেষ্টা করব কিরকম করে রাইট নাও আই এম টেলিং ইউ দিস সাম বাই ইউজিং গ্রাফিক্যাল মেথড আর একবার এটা শিখে গেলে পরীক্ষায় ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন করবে কিরকম করে দেখা যাক লেট আস সি আই এম টেলিং ইউ গ্রাফিক্যাল মেথড এটা খুব ভালো করে শিখে নাও যখন পরীক্ষা আমাদের অঙ্ক আসলে আমরা ডাইরেক্ট করতে পারবো গ্রাফিক্যাল মেথড কিরকম করে দেখো দেখো কিরকম করে দিস ইজ পাসিং পার্সেন্টেজ অর দিস ইজ পাসিং মার্কস ঠিক আছে দিস ইজ পাসিং পার্সেন্টেজ অর পাটিং মার্ক এই লাইনটা যদি টাচ করি নি তো পাস হয়ে যাব এবার আমি কেন ফেল হব আমি বন্ধুকে ফেল করে দিই এবার আমার বন্ধু যে ছিল ও 37% মার্কস পেয়েছে তো আমার বন্ধু কত পার্সেন্ট পেয়েছে 37% আর ও কান্নাকাটি করে বলছে স্যার আমি কিরকম করে বাড়ি যাব যদি বাড়ি গিয়ে বাবা আমাকে কি করবে পেটাবে আর বলবে খাওয়া দাওয়াও দেবে না তুমি কি ফেল হয়ে গেল কত মার্কস দিয়ে 12 মার্কস দিয়ে ওর পরে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল একটু পড়াশোনা একটু বেশি করত ও বলছে কি এই কি বলছিস তুই দেখ তো আমি কত পার্সেন্ট পেয়েছি 45% আর পাসিং মার্কস থেকে কত বেশি 20 এবার আমি গেলে বাবা আমাকে পান্তুয়া খাওয়াবে হ্যাঁ কি না দেখ মানে এখানে যদি আমরা দেখি তো আমরা কি দেখতে পাচ্ছি নাও রাইট নাও লেট আস টক অ্যাবাউট দ্য থিং একটু ভালো করে বোঝার চেষ্টা করো যদি পরীক্ষা আমাদেরকে এই গ্রাফটাও ড্র করার দরকার নেই জাস্ট লিসেন টু মি ভেরি কেয়ারফুলি ভালো করে শোনো বাতা রাহা হুঁ জো সমঝো ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি এবার যদি আমি বলি বলো তো দুটোর পার্সেন্টেজে কতর ডিফারেন্স তো বলবে স্যার 45% মাইনাস 37% তো আমরা বলবো স্যার দুটো পার্সেন্টেজের ডিফারেন্স কত হচ্ছে স্যার 8% খুব ভালো কথা এবার যদি আমি বলি বলো তো মার্কসের উপরে কত ডিফারেন্স তবে কি বলবে তোমরা তো বলবো স্যার দেখুন তো স্যার আগে আমার বন্ধুকে এখান থেকে এখানে গিয়ে 12 মার্কস পেয়ে কি হতে হবে পাস হতে হবে মানে আগে ও 12 মার্কস পাবে তখন ও পাসিং মার্কসে পৌঁছতে পারবে আর একটু পড়াশোনা করবে আর স্যার আর একটু 20 মার্কস পেয়ে যাবে তখন ও আমার কাছে চলে আসবে মানে আমরা বলতে পারি কি এ 8% এর ডিফারেন্স কত দ্যাট ইজ ইকুয়াল টু 12 প্লাস 20 তো আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারলাম আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারলাম খুব ভালো করে নোটে শুনে রাখো আমরা একটা জিনিস এখান থেকে কি বুঝতে পারলাম খুব ভালো করে নোটে শুনে রাখো কি কি স্যার মার্কসের ডিফারেন্স ব্যাপারে যখন কথা হবে মার্কস ডিফারেন্স ব্যাপারে যখন কথা হবে ঠিক মার্কস ডিফারেন্স ব্যাপারে যখন কথা হবে আর একটা লেস আর একটা মোর দেয়া থাকলে
একটা লেস বা একটা মোর দেয়া থাকলে আমরা কি করব প্লাস লেস লেস দেয়া থাকলে বা মোর মোর দেয়া থাকলে লেস লেস দেয়া থাকলে বা মোর মোর দেয়া থাকলে আমরা কি করব মাইনাস এর মানে আমরা বুঝতে পেলাম যখন মার্কসের ব্যাপারে কথা হবে পার্সেন্টেজ উই উইল অলওয়েজ সাবট্র্যাক্ট দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং বাট ওয়েন উই টক অ্যাবাউট দ্য মার্কস তো আমরা এখান থেকে বুঝতে পারছি কি যখন লেস আর মোর বলা থাকবে তখন আমরা কি করব মার্কসটা প্লাস করব যখন লেস লেস মানে সেম জোনে বলা আছে বা মোর মোর সেম জোনে বলা আছে তখন আমরা মার্কস কি করব মাইনাস করব এই পর্যন্ত ক্লিয়ার তো আমরা এখান থেকে পাচ্ছি 8% এর ভ্যালু এত তো 100% এর ভ্যালু কত হবে তো 100% এর ভ্যালু কত হবে তো বলবো স্যার 32/8×100 এখান থেকে সলভ করলে কত পেলাম 4 মানে আমাদের টোটাল মার্কস কত হলো 400 সো দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন ইজ 400 প্রথমটা পেয়ে গেলাম দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সাম এবার কি বলছে পাসিং মার্কসটা বার করো তো এবার আমরা যে দিক দিয়ে যেতে চাই ওই দিক দিয়ে যেতে পারি যদি 37% এই দিকে হয় আমি 37% নিয়ে সলভ করি তো প্লাস 12 অ্যাড করে দিলে আমাদের কি চলে আসবে পাসিং মার্কস এবার যদি আমি 45% দেওয়া আছে 45% বার করি আর ওখান থেকে 20 মাইনাস করে দিই তখন আমার কি চলে আসবে তখন আমার কি চলে আসবে পাসিং মার্কস ইন উইচ মেথড উই ওয়ান্ট টু ডু উই ক্যান ডু বাই চুজিং এনি অপশন তো আমি 45% নিয়ে করে দিচ্ছি মানে 45% বার করছি কার 400 এর তো যা মার্কস আছে ওটা 20 মার্কস বেশি পাসিং মার্কস থেকে তো 20 মাইনাস করে দিলাম এখান থেকে সলভ করলে কত পাবো 180-20 তো এখানে এর অ্যানসার কত হবে দ্যাট ইজ ইকুয়াল টু 160 সো দ্য পাসিং মার্কস অফ দ্য এক্সামিনেশন ইজ হাউ মাচ 160 এবার কি চাইছে ওরা পাসিং পার্সেন্টেজ তো পাসিং পার্সেন্টেজ কত হবে তো আমরা বলবো স্যার 160 মার্কস পেয়েছি কতর উপরে 400 এর উপরে ইনটু 100% করে দিই আমার কাজ হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়াল টু 100 গন দিস দিস গন 4 দিয়ে কেটে দিই কত পাচ্ছি 40 সো হোয়াট উই গট দ্যাট ইজ ইকুয়াল টু 40% মানে আমাদের অ্যান্সার কত আসছে 40% কারোর কোনো ডাউট নেই বহুত আচ্ছে সে ক্লিয়ার হ্যায় চিজে সমঝ মে আ রহি হ্যায় বুঝতে পাচ্ছো ঠিক এটা হলো দুটো নিয়ে আবার একটা জিনিস বলি এই নোটটা খুব ভালো করে মনে রাখবে দিস ওয়ান মার্কস ডিফারেন্সে যখন লেস আর মোর দেয়া থাকবে তখন আমরা কি করব প্লাস যখন লেস লেস বা মোর মোর সেম জোনে থাকবে তো মার্কসের কি করবে ডিফারেন্স আর পরীক্ষায় এটা লেখার দরকারই নেই এটা জাস্ট কেন আমরা প্রথম অঙ্ক পড়ছি তো সবকিছু বুঝে পড়তে হবে কোনো এক ধরার দরকার নেই ঠিক পার্সেন্টেজের সবসময় ডিফারেন্স মার্কস হলে দেখে নেবো লেস মোর বলেছে তো প্লাস লেস লেস বলেছে তো মাইনাস মোর মোর বলেছে তো মাইনাস ঠিক আছে লেট আস সি দ্য নেক্সট ওয়ান আসো চলো সেম কোশ্চেন এবার একদম ফাস্ট করা যাক ইন অ্যান এক্সামিনেশন স্টুডেন্ট গট 40% মার্কস এন্ড ফেল বাই 90 মার্কস ঠিক আছে দ্যার আজ আনাদার স্টুডেন্ট গট 50 মার্কস এন্ড হি অলসো গেট ফেল বাই হাউ মাচ 40 মার্কস মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেল 90 মার্কস এখানেও ফেল 40 মার্কস তো স্যার সেম জোনে আছে আপনি বলেছিলেন স্যার পার্সেন্টেজ সবসময় ডিফারেন্স বার করব মানে 50-40 পার্সেন্টেজ ডিফারেন্স বার করলে স্যার আমরা এখান থেকে পাচ্ছি কত 10% আর স্যার আমাদের মার্কসের ব্যাপারে কথা বললে আপনি বলেছিলেন সেম জোনে থাকলে আমরা মাইনাস করব তো স্যার 90-40 মানে স্যার আমরা বলতে পারি কি আমাদের 10% মার্কসের ভ্যালু যেটা হচ্ছে ওটা কত হচ্ছে 550 তো 100% তো আমাদের টোটাল স্যার তো 100% করলে কত হবে বন্ধুগণ তো বলবো 50/100×100% সো আমরা এখান থেকে কত পাচ্ছি তো বলবো স্যার 500 মানে আমাদের যে ম্যাক্সিমাম মার্কস হলো কত 500 এবার যা নিয়ে কো সলভ করতে পারো বাই ফাইন্ডিং দ্য 40% ইউ ক্যান অ্যাড 90 অর বাই টেকিং দ্য 50% ইউ ক্যান অ্যাড 40 হোয়াট এভার ইউ ওয়ান্ট যেখান থেকে করতে পারো তো পাসিং মার্কস কত হবে তো আমরা বলবো স্যার 500 মধ্যে আমরা বলবো স্যার 500 এর মধ্যে উনি কত পেয়েছেন 40% পেয়েছেন আর স্যার 90 মার্কস দিয়ে ফেল হয়ে গেল তো এখান থেকে এখানে কেটে গেল এখান থেকে এখানে কেটে গেল মানে কত হলো 290 মানে পাস হওয়ার জন্য কত লাগবে 290 50 × 4 200 + 90 290 এবার পাসিং পার্সেন্টেজ কত হবে তো বলবো স্যার 290 কতর মধ্যে 500 এর মধ্যে এবার পার্সেন্টেজে বার করলে ইনটু 100% এখানে সলভ করলে কত পাবো 00 গেল এখান থেকে 00 গেল এখান থেকে করলে 2 মানে কত হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ দ্যাট ইজ ইকুয়াল টু 29×2 দ্যাট ইজ 58% মানে আমাদের যে পাসিং পার্সেন্টেজ হবে কত হবে 58% তো এবার বুঝতে পারছো পরীক্ষা এরকম অঙ্ক দিলে আমরা কত ভালোভাবে করতে পারি অ্যান্ড উইথিন আ সেকেন্ড মিন্স 4 to 5 সেকেন্ড উই ক্যান এবল টু সলভ ইট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি বন্ধুগণ লজিক অটোমেটিক পুরা কা পুরা লজিক পর ডিপেন্ড করতা হ্যায় জো জিতনা পড়েগা জো জিতনা কনসেপ্ট ইউজ করেগা ও উতনি আচ্ছে সে অটোমেটিক কর পায়েগা মানে অত ভালোভাবে করতে পারবে যে নিজের কনসেপ্টটা যত ডেভেলপ করবে ঠিক কারোর বোঝাও কোনো অসুবিধা নেই
মানে এবার আমরা দুজন নিয়ে পড়লাম এবার কোন एग्जाम আসবে বলো ফাইনাল টার্ম আর ফাইনাল টার্ম আসার পর আমাদের কি তৈরি হয়ে যাবে স্কুলে গ্রুপ তো চলো গ্রুপ তৈরি করা যাক দেখা যাক গ্রুপে কোশ্চেনে কি বলা হয়েছে আস ইন অ্যান এক্সামিনেশন এ গট 20% মার্কস মোর দ্যান বি ঠিক আছে এ আর বি এর ব্যাপারে কথা হলো B got 25% less marks than C. B or C er byapare kotha holo and C got 10% more marks than D. Mane C or D er byapare kotha hocche. Ebar bola hoyeche jodi D 300 marks pay 500 er moddhe to A er marks koto. Kono byapar nei sir cholun kora. Eta holo A. A dekho arrow dekho sobtheke important jinish arrow. A কার উপরে ডিপেন্ড করছে আমরা এরকম পড়েছি B এর উপরে আর আমরা বলতে পারি স্যার A যিনি আছেন না উনি 20% বেশি পেয়েছেন কার থেকে তো বলবো স্যার B এর থেকে এবার B কার উপরে ডিপেন্ড করছে বন্ধুগণ C এর উপরে যেখানে B কত পার্সেন্ট কম পেয়েছে তো বলবো স্যার 25% ঠিক আছে এবার C থেকে D কত যাচ্ছে এবার C কার উপরে ডিপেন্ড করছে D এর উপরে কত পার্সেন্ট কম পেয়েছে বা বেশি তো বলবো স্যার 10% বেশি পেয়েছে ঠিক আছে মানে এ কার উপরে ডিপেন্ড করছে বি এর উপরে বি কার উপরে ডিপেন্ড করছে সি এর উপরে আর সি কার ডিপেন্ড করছে ডি এর উপরে মানে সবথেকে ছোট ইউনিট কোনটা ডি যার উপরে সবকিছু ডিপেন্ড করে চলে আসছে এবার আমাদের এখানে বলা হয়েছে সি কত পাচ্ছে 300 এবার দেখো ইটস সাম টোটালি ডিপেন্ড অন আস কি আমরা একটা ভেঙে 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 করিনি বা এক সঙ্গেও করতে পারি আমাদের উপরে ডিপেন্ড করছে আমি ডাইরেক্টলি এক সঙ্গে করছি ঠিক আছে বি কত মার্কস পেয়েছে 300 এবার আমরা জানি যার কাছে যত মার্কস থাকবে ওর জন্য ওটা কত পার্সেন্ট 100% তো বি বন্ধুগণ যদি 300 পেয়েছে তো সি কত পাবে তো সি কত পাবো তো বলবো স্যার সি পাবে কত 300 এর 10% বেশি মানে 110/100 ঠিক কেন আমরা জানি স্যার এ যে মার্কসটা পেলো এটা কে পেয়েছে সি পেয়েছে স্যার আর সি এর জন্য এটা কত পার্সেন্ট হবে বন্ধুগণ তো বলবো স্যার 100% একদম ভালো করে বুঝবে ঠিক আছে এরপর এরপর এখান থেকে বি সি এর থেকে কত কম পাচ্ছে তো বলবো স্যার 25% মানে বি কত পাচ্ছে তো বলবো স্যার 75/100 বি কত পাচ্ছে 75/100 এটা হলো 75/100 এটা হলো বি এর মার্কস এরপরে এরপরে কি বলা হয়েছে এরপরে দিস ইজ টোটাল বি মার্কস দিস ইজ টোটাল বি মার্কস যেখান থেকে বি এর থেকে এ কত পাচ্ছে 20% বেশি মানে কত হবে 120/100 আবার একবার এক্সপ্লেইন করি খুব ভালো করে শুনো ডি যদি 300 পায় ডি এর জন্য এটা কত পার্সেন্ট 100% 100% থেকে সি কত বেশি পাচ্ছে তো বলবো স্যার 10% বেশি পাচ্ছে মানে সি 300 এর কত হবে 110/100 এ পুরো মার্কসটা কার মার্কস সি এর মার্কস যেটা বিএসসি এর জন্য কত পার্সেন্ট 100% ওটা 100% থেকে বি কত কম পাচ্ছে 25% দ্যাট মিন্স দ্য মার্কস অফ দ্য সি যদি 75% বার করি কার মার্কস বের হবে বি এর মার্কস এবার এই পুরো মার্কসটা কার মার্কস বন্ধুগণ তো বলবো স্যার বি এর মার্কস কত 100% যার থেকে এ কত পার্সেন্ট বেশি পাচ্ছে 20% সো হোয়াট উই ক্যান রাইট 120/100 আব আপকা মন করেগা তো আপ টুকরো মে ভি জি সকতে হো স্যার আগে আমি ইনক্রিমেন্ট করে আবার 300 এর মধ্যে অ্যাড করব আবার স্যার 75% বার করে আবার মাইনাস করে বার করবে ওরকম করতে পারে বাট ইট উইল বি টাইম কনজিউমিং দরকার কি উই ওয়ান্ট টু ক্র্যাক দ্য एग्जाम এন্ড আমাদেরকে ও মেথডটাই ফলো করতে হবে যেখানে আমরা ভালো করে করতে পারি ঠিক এবার এখান থেকে করলে কি কি হবে 0 থেকে 0 ক্যান্সেল 0 থেকে 0 ক্যান্সেল এবার এখানে করলে কি হবে a0 a0 ক্যান্সেল a0 a0 ক্যান্সেল এখানে 3 আর এখানে কত 4 আর 4 দিয়ে কেটে দিলাম 3 তো কত পেলাম বন্ধুগণ 297 কতর মধ্যে 500 এর মধ্যে ইনটু 100% চলো সলভ করা যাক 0000 কোন এখান থেকে করলে কত হবে 47 59 আর 45 আর এখানে 4 মানে এ কত পার্সেন্ট পেয়েছে বলবো স্যার এ পেয়েছেন 59.4% কারোর কোনো ডাউট নেই বুঝতে কোনো অসুবিধা নেই ক্লিয়ার একদম ক্লিয়ার সেম জিনিস দু রকমের নতুন অঙ্কটা আছে একটা হলো যখন আমরা ডি থেকে এ যাচ্ছি আর একটা অঙ্ক আছে যখন আমরা এ থেকে ডি তে যাব এখানে বুঝতে কারোর কোনো অসুবিধা নেই বন্ধুগণ খুব ভালো ক্লিয়ার আছে ক্যান বি মুভ টু দা নেক্সট দেখা যাক নেক্সট অঙ্কতে কি বলা হয়েছে রেডি ঠিক আছে বুঝতে পারছো চলো দেখা যাক নেক্সট ওয়ান আসো না
what they have said. Chalo, aage figure ta draw kori. In an examination, total marks are 500. Khub bhalo. A got 10% marks less than B. Chalo, draw kora ja. A got 10% marks less than B. Mani A jini achen, uni 10% marks kom pachen B tike. Thik ache? Ebar B jini achen, uni 25% marks kom pachen C er thike. Thik ache? Ebar C jini achen, got more, sorry. हाँ ठीक बोले चो बी गॉट 25% मार्क्स मोर देन से ठीक है. अरे यार बड़े बड़े शहरों में छोटी छोटी बातें होती रहती है. आप देखें एंड सी गॉट 20% मार्क्स लेस देन डी ठीक है बाबा. सी जी नहीं आचे उन्हें 20% मार्क्स कम पे चे डी थी ठीक है. इफ ए गॉट 360 मार्क्स बा एयर मार्क्स को तो बोले दिलो 360 definitely they will ask about D. ठीक है what they asking then find the total marks of the D. बोल लाम तो कोनो व्यापार नहीं. एक टा काज करो डियर मार्क्स एक्स धोरे ना एकदम एक लाइन आऊँगा सेस करो तो 20% कम पेजे माने कतो है जबे 180 by 100 এবারে কেন্তি কে 25% বেশি পেয়েছে কত হয়ে যাবে 125 by 100 এবারে কেন্তি কে কত কম পেয়েছে 10% মানে 90 by 100 এটা বার করলে এর মার্কস বেরিয়ে গেল দ্যাট ইজ ইকুয়াল টু 360. এগেন আই এম রিপিটিং ইট লেট আস টেক ডি এর ভ্যালু কত নিয়ে নিলাম এক্স মার্কস পেয়েছে এক্স থেকে সি কত কম পেয়েছে মানে 100% থেকে কত কম পেয়েছে 20% সো 80 by 100 দিস ইজ দ্য মার্কস অফ সি. ওখান থেকে বি কত বেশি পেয়েছে 25% সো ইট উইল বি 125 by 100 বি থেকে এ কত কম পেয়েছে তো 10% মানে 90 by 100 করলে এর মার্কস বেরিয়ে গেল দ্যাট ইজ ইকুয়াল টু 360. এখান থেকে কেটে দি 4 টেক এবার এখানে করলে কত পাচ্ছি 5 এদিকে করলে 4 ঠিক আছে কিছু আর কাটা যাচ্ছে দেখা যাক. 4 দিয়ে কেটে দাও 20 এটা কেটে দাও 5 আর এটা কেটে দাও 5 থেকে 5 ঠিক আছে. তো x এর ভ্যালু কত বেরিয়ে গেল দ্যাট ইজ ইকুয়াল টু 400 মানে c কত মার্কস পেয়েছে ভালো পড়াশোনা করছে c সরি d কত পেয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু 400 মানে ডিয়ার মার্কস কত হবে ইকুয়াল টু 400. কারো বুঝতে কোনো অসুবিধা নেই. তো আমরা তিন টাইপকে সওয়াল পড়ে তিন রকম টাইপের অঙ্ক আমরা পড়েছি. ফার্স্ট অফ অল সিঙ্গেল হ্যান্ডেড আবার বেস্ট ফ্রেন্ড দুটো নিয়ে আবার গ্রুপ নিয়ে মানে তিন টাইপের অঙ্ক আছে বেসড অন পাস অ্যান্ড ফেল নিয়ে.